वेलकम बैक टू माय चैनल गाइस गाइस আজ আমরা ঠাকুরনগর যাচ্ছি তো আমার সব বন্ধুরা আরো সামনে আছে তো আমরা এখন মানে ঠাকুরনগর যাব গাড়িতে করে সব বন্ধুরা যাব আর এনজয় হবে আর ব্লগ হবে সো লেটস স্টার্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটা হ্যালো গাইস তো আমরা এখানে অলরেডি আমরা চলে এসেছি আমাদের হাই রোডে এখান থেকে একটা দাদা আমাদের নিতে আসবে আর গাড়ি ঘোড়ার প্রচুর নয়েজ গাইস আমি এতটাই প্রফেশনাল ব্লগার মানে ভিডিও করতে যে ভিডিওই অন করিনি মানে ভিডিও যেটা লাল বাটনটা থাকে ওটাই অন করিনি হ্যাঁ আমি এতটাই প্রফেশনাল ব্লগার গাইস ব্রেক এখানে আমাদের ব্রেক হলো এখন আমরা গাড়ি পেয়ে গেছি গাড়ি তো গাড়ির এখান থেকে আমরা ব্রেক নিচ্ছি এখানে দাঁড়ালাম এই বাজারটায় অনেকটা জার্নি করে এসে এই সব বন্ধুরা বেসিক্যালি গাইস এখানে সবাই রেস্ট ফেস্ট নিচ্ছে আর এখানে আমাদের শিব মন্দির একটা আছে সো আমরা এখানে রেস্ট নিচ্ছি সব লোক আর এখানে প্রচুর লোক আছে প্রচুর লোক আর অন্ধকার যেহেতু বেশি একটা দেখা যাচ্ছে না তো আর কি বলবো এখানে রেস্ট নিয়ে কিছু খাবো দাবো আর কল আছে এখানে কলে থেকে মুখ টুক ধোবো কিছু আসি না আসি মুখ ধুলাম গাইস রুমাল আছে রুমাল দিয়ে শেষব রুমাল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে জানি না তো খাবো লেটস স্টার্ট গেরি ম্যান এই পাললো না অমিত দা পাললো না এ পাললো না মানুষটা এ এখন বাজাবে এ বাজা বেসিক্যালি এখানে কোথায় যাচ্ছে সঠিক আমি জানি না কারণ হচ্ছে আমি লাইফে ফার্স্টবার না সেকেন্ডবার এসেছি হ্যাঁ সেকেন্ডবার আর ছোটবেলা একবারই এসেছিলাম তারপরে আস গাইস এটা একটা মন্দির এটা বনগাঁয় অবস্থিত তো এখানে আমরা কেবল আসলাম আর এসে কটা খাবো খাওয়া দাওয়া করে তারপর যাব এটা হচ্ছে বেসিক্যালি অসীম সরকারের পরিচিত মন্দির গাইস ওখানে একটা খাবারের ব্যবস্থা করা আছে ওখান থেকে আমরা খাবো এখানে হাত ধুয়ে তো যাওয়া যাক হাতটা ধোয়ার লাইনটা আমরা এখন ডাল দিয়ে খাচ্ছি আমার সাথে আছে তন্ময় তন্ময় আমি বসে বসে খাচ্ছি এই তন্ময় খালা এই যে আমার খালা এই দেখতে হবে আর কিছু নেই আশা করি ও সোয়াবিন আর আলুর ঝোল আছে গাইস অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে তো তন্ময়ের খাওয়া হয়নি আমার খাওয়া হয়ে গেছে আমরা এখন যাব দলের কাছে যে এত কথা বলছি গাইস একটা ছোট্ট সিনেমাটিক শট দেখো গাইস আমরা দেখতে দেখতে মাঠের কাছে প্রায় চলে এসেছি প্রায় আর অল্প একটু হাঁটতে হবে অনেকটা চলে এসেছি তো লাইট এখানে নেই সেজন্য অন্ধকার পুরো দেখা যাবে আশা করি গাইস ওখানে আমাদের গাড়ি দাঁড় করা আছে তো আমরা যাব এখন ঠাকুরনগর 30 মিনিট পর Thank you.
ঠাকুরনগর, এটা ঠাকুরবাড়ি গাইস। প্রচন্ড ভিড় নিচে, মানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, মানে গুনে শেষ করা যাবে না। আবার পাশে আর একটা মন্দির, এটাই দেখতে পাচ্ছ, অনেকটাই মানে লাইটিং দিয়ে সাজে অপূর্ব একটা দৃশ্য। আর এখানে প্রচুর লোক মাতাম দিচ্ছে, বা কি আর বলবো, মানে মনটা জুড়িয়ে যাচ্ছে এখানে থেকে। গাইস, এটা হচ্ছে ঠাকুরনগর মহল। তো গাইস, আমরা এখন মেলার মাঝখানে প্রায় চলে এসেছি, তো এখান থেকে আমরা কিছু খাবো আশা করি, জানি না খাবো কি না এখান থেকে। সো আমাদের আবার রান্নাও হচ্ছে, সেজন্য নাও খেতে পারি এখানে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এনজয় হবে, ব্লগ হবে। এটা হচ্ছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি মুঠুয়া সঙ্গে। এখানে অনেক লোক এসে, মানে দোয়াল নিয়ে এসে এখানে আশ্রয় নেয়। প্রচুর লোক গাইস, আমি এখানে থাকতাম না, বেসিক্যালি আমি একটু সামনে যে একটা বাড়ি আছে ওখানে থাকতাম। গাইস, এটাই বেসিক্যালি আমাদের কামনা সাগর। এখানে অনেকেই স্নান করছে, আর ওই পাশটাই গাইস যাওয়ার আমার সুযোগই ওঠেনি, কারণ হচ্ছে প্রচুর দল ছিল, সেজন্য ওখানে যাওয়ার আমার সুযোগ হয়ে ওঠেনি। তো আমি এই পাশ থেকে যেহেতু ভিডিও করেছি, জানি না কেমন হয়েছে। গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আর ভাই চ্যানেল সাপোর্ট তো করতেই হবে।